আদালতের আদেশে 7.5 বছরে নওগাঁয় মাত্র এক চতুর্থাংশ শিক্ষা প্রতিষ্ঠানের নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। ফলে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে অস্থায়ীভাবে নির্মাণ করা শহীদ মিনারই ভরসা এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। এদিকে সাভার ও ধামরায়ের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানে নেই শহীদ মিনার, ফলে ভাষা আন্দোলনের গৌরবময় ইতিহাস জানতে পারছে না শিক্ষার্থীরা। প্রতিনিধিদের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2010 সালের 25 আগস্ট দেশের সকল শিক্ষা প্রতিষ্ঠানে শহীদ মিনার নির্মাণ ও মর্যাদা রক্ষা সহ 8টি নির্দেশনা দেয় হাইকোর্ট। কয়েক দফা সময় নিয়েও তা বাস্তবায়ন করতে ব্যর্থ হয় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। নওগাঁয় প্রাথমিক মাধ্যমিক মাদ্রাসা ও কলেজ মিলে মোট শিক্ষা প্রতিষ্ঠান 2223টি, এর মধ্যে শহীদ মিনার আছে মাত্র 511টি শিক্ষা প্রতিষ্ঠানে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে অস্থায়ী শহীদ মিনারই ভরসা এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের। কাদা মাটি বাঁশ আনে বাড়ির থেকে শহীদ মিনার তৈরি করে, টেম্পোরারি ভাবে রঙের কাগজ দিয়ে একটু সাজেগুজে একটু মানে আমরা 21 ফেব্রুয়ারি উদযাপন করি। স্থায়ী শহীদ মিনার না থাকায় অনেক প্রতিষ্ঠান বন্ধ থাকে বলে জানায় শিক্ষার্থীরা। আমাদের স্কুলে কোনো শহীদ মিনার নাই, আমরা কাদামাটি এবং ইট দিয়ে শহীদ মিনার নিজেরাই তৈরি করি। জেলা শিক্ষা কর্মকর্তা বলেন, স্থানীয়দের সহায়তায় শহীদ মিনার নির্মাণ করতে সংশ্লিষ্টদের নির্দেশ দেওয়া হয়েছে। যাদের সামর্থ্য রয়েছে আমরা তাদেরকে উৎসাহ দিচ্ছি, তাদেরকে পরামর্শ দিচ্ছি, তারা যাতে ম্যানেজমেন্ট কমিটির সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠানে শহীদ মিনার করে। এদিকে সাভার ও ধামরায়ের বেশিরভাগ শিক্ষা প্রতিষ্ঠানেই নেই স্থায়ী শহীদ মিনার, ফলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপনে এসব প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের ভরসা কলা গাছ বাঁশ দিয়ে নির্মিত অস্থায়ী শহীদ মিনার। আমরা 21 ফেব্রুয়ারির দিন শহীদদের ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে পারি না। শহীদ মিনারটা আমাদের এখানে থাকতো স্থায়ীভাবে, তাইলে এর প্রভাবটা হতো সুদূর প্রসারী। অন্যদিকে লক্ষ্মীপুরের রায়পুর আব্দুর রহমান আদর্শ উচ্চ বিদ্যালয়ে নির্মাণ করা হয়েছে শহীদ মিনার। প্রতিষ্ঠার প্রায় 50 বছর পর স্কুলটিতে স্থায়ী শহীদ মিনার নির্মাণে খুশি শিক্ষক শিক্ষার্থী ও স্থানীয়রা। ডেস্ক রিপোর্ট, বৈশাখী সংবাদ।